যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সাকিব আল হাসান মানে আলোচনা সাকিব আল হাসান মানে বিতর্ক সেটি কমতি আমরা এখনো দেখছি না আপনি গত এক বছর তিনি খেলাধুলা থেকে বাইরে ছিলেন তিনি তারপরে ফিরে আসার পর করি একে পরে আলোচনা তিনি জন্ম দিয়েছেন সম্প্রতি তিনি কলকাতায় একটি পূজা মণ্ডপে গিয়ে পূজা উদ্বোধন করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই কারণে তাকে হত্যা ভুক্তি দেওয়া হয়েছিল সিলেটের একজন যুবক করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে

সবসময় দেখে এসেছি আপনার রাজনৈতিক কর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী এবং রাজনৈতিক কর্মীরা সবসময় এই কাজটি করে এসেছেন তো সাকিব আল হাসানও সেটি করেছেন বলে অভিযোগ করা হচ্ছে যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি আসলে সেখানে উদ্বোধন করতে যাননি মাত্র দুই মিনিটের জন্য ওইখানে তাকে যেতে বাধ্য করা তিনি যেতে বাধ্য হয়েছিলেন তো যাই হোক বিষয়টা যেটাই হোক যে আপনার তিনি যে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন তো আসলে সাকিব আল হাসানকে নিয়ে কেন বিতর্কটা হলো কারণ এর আগে তো এত কিছু হয়েছে কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে কেন আলোচনা হচ্ছে জাহিদ আপনাকে আসলে ধন্যবাদ দিতে চাই দর্শকরা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে এবার তারা ঠিকমতো আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা কে কোথা থেকে দেখছেন রয়েছে বেলে বাংলার এই অনুষ্ঠান তারাও তাও নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সঙ্গে জাহিদকে প্রশ্ন জন্য ধন্যবাদ দিয়ে অনুপম দেব কেন আছেন ক্যামেরার পিছনে এবং সার্বিক আয়োজনে তাকেও আমরা একটু ধন্যবাদ দিতে চাই প্রশ্নটা এসেছিল যে কেন সাকিব আল হাসানের সাথেই এরকমটা হচ্ছে আসলে সাকিব আল হাসান বাংলাদেশে এমন একজন সেলিব্রিটি যাকে বলা হচ্ছে ওয়ান এন্ড অনলি তার মাপের বা তার মতো বা তার কাছাকাছিও এরকম সেলিব্রিটি আসলে নাই তার সেই জন্য উনি সবসময় একটা কি বলবো যে এক ধরনের লাইমলাইটের মধ্যে থাকেন এক ধরনের থাকেন এবং তিনি যাই করেন তা আলোচিত সমালোচিত বা এরকম কোনো কিছু হয় আপনারা জানেন যে সাকিব এক বছরের মতো তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন নিষিদ্ধ ছিলেন তাকে আসলে সব রকম খেলা থেকে দূরে রাখা হয়েছিল খেলা থেকে তিনি যখন ফিরে আসছেন তখন তার খুব বেশি খেলা তিনি মিস করেন নাই কারণ এই করোনার সময় আসলে বাংলাদেশ বা পৃথিবীর কোথাও খুব বেশি ক্রিকেট হয় নাই কিন্তু সাকিব ফিরে আসাটা আপনারা দেখেছেন যে সবাই সবাই ওয়েট করেছিলেন যা কথা বলছিলেন সে সময় একজন ভক্ত তার কাছে গিয়ে তার মোবাইল ফোনে তার ছবি তুলতে চাইলে তিনি সেই ফোনটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এরকম কথাও আসলে সংবাদ শিরোনাম হয়ে আসে যদিও তিনি বলছেন যে আসলে তিনি নিজে ফেলে দেননি তিনি আসলে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে যখন ধাক্কা দিয়েছিলেন হাতে সেই কারণে হয়তো পরে যেয়ে থাকতে পারে আসলে তারপরে তিনি হচ্ছে হ্যাঁ সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন তারপরে তার হচ্ছে কলকাতায় গিয়ে একটি প্রথমে খবরটি এসেছিল যে তিনি সেই পূজা উদ্বোধন করেছেন পরে তিনি অবশ্য বলেছেন যে তিনি এই পূজা উদ্বোধন করেন নাই কিন্তু তিনি সেখানে গিয়েছেন এবং সেইটা যাওয়ার জন্য যদি কারো মনে কোনো কষ্ট থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন মাঝখানে আরেকটি ঘটনা ঘটেছে যে একজন ইউটিউবে একটি চাপাতি বা রামদা বা একটি ধারালো দেশি দা সদৃশ ছুটি সদৃশ জিনিস দেখিয়ে হুমকি দিকে দেখিয়েছেন যে তুমি ওখানে জন্য আমি তোমাকে খুন করে ফেলবো বা পরে যদিও তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু এই বিষয়টি আসলে সামাজিক গণমাধ্যমে খুব সামাজিক মাধ্যমগুলিতে খুব ভাইরাল হয় গণমাধ্যমগুলিতেও ন্যায় আমার এখানে দুটি আমি প্রেক্ষাপটটি একটু বলে নিলাম এখানে আমার কয়েকটি বিষয় আসলে একটু বলার আছে প্রথম কথা যে সিলেটের ওই ভদ্রলোক যে কাজটি করেছেন সেই কাজটি অবশ্যই নিন্দার হোক কিন্তু এই কাজটিকে আরো বেশি পাবলিসিটি দেওয়ার জন্য আমরা সবাই যে এটিতে অংশগ্রহণ করেছি আমার কাছে মনে হয় যে কাজটি বোকামি হয়েছে পৃথিবীর কোথাও কেউ কাউকে হুমকি দিলে ধরেন কেউ কাউকে হুমকি দিয়েছে কেউ কাউকে আটকে রেখেছে তারকে এরকম মাগনা পার্সোনাল পাবলিসিটি কোথাও দেওয়া হয় না তবে আপনি যেটা বলেন যে সাকিব আল হাসান আসলে খুবই জনপ্রিয় এবং এই কারণে কি এই বিষয়টি পত্রপত্রিকায় এসেছে গুরুত্ব দিয়ে না আমার ধরেন মুক্তিপণ দাবি করা হত্যার হুমকি দেওয়া বা আত্মহত্যা করার জায়গায় চলে যাওয়া এইসব বিষয়গুলিতে পাবলিসিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকা উচিত এখন আমরা যখন সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করি তখন আমরা এইটা মনে রাখি না যে এই সামাজিক মাধ্যমগুলি মাল্টিপ্লাইড হতে পারে আমরা আরেকজনের সাথে টেলিফোনে কথা বলার সময় বা আড্ডা মারার সময় যেভাবে আমাদের ভাব বিনিময় করি সেই একইভাবে আমরা যোগাযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করে বলে আমার ধারণা বিভিন্ন ধরনের জটিলতা বেশি সৃষ্টি হচ্ছে কারণ ওই ভদ্রলোক যিনি তার কিছুক্ষণ পরেই তিনি তার ভুল বুঝতে পারলেন আসে এটা করলেন কিন্তু সেটি সবাই মিলে শেয়ার করার কারণে অনেকে মিলে এটি নিয়ে আলোচনা করার কারণে পুরো বাংলাদেশে একটি আতঙ্ক পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে এতে কোনো এতে কোনো সন্দেহ নাই এবং অতীতের বিভিন্ন রকম কথা মনে করে এবং পৃথিবীর বিভিন্ন রকম কথা মনে করে সাকিব আল হাসানও কিন্তু নিঃসন্দেহে ভয় পেয়েছেন এবং সেই ভয়টা আসলে তার প্রাপ্য ছিল না কারণ তিনি কলকাতায় এই সময় যে পূজা উদ্বোধন করবেন কি পূজার মধ্যে অংশগ্রহণ করবেন সেটা আসলে তার সম্পূর্ণ তার নিজের ব্যাপার এবং এইটার জন্য অন্য কারো এতে করে এত বেশি নিয়ে আলোড়িত হওয়ার ঠিক ছিল না কিন্তু তবে খালেদা আমি একটা জিনিস একটু এখানে অ্যাড করতে চাই যে আপনি যেটা বলছেন যে মিডিয়াতে এই বিষয়গুলো এত আসার কারণে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে শুধু সাকিব নয় মুশারফ করিমের ক্ষেত্রে দেখেছি আয়মান সাদিকের ক্ষেত্রে দেখেছি তারপরে অনন্ত জলিলের ক্ষেত্রে দেখেছি তারা বিভিন্ন নিয়ে মন্তব্য করার কারণে তার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনার সমালোচনা শিকার হয়েছেন বা বিতর্কের শিকার হয়েছেন এবং তারপর পরই কিন্তু তারা আবার ক্ষমাও চেয়েছেন তো ওই বিষয়গুলো মানে এই যে একটা কিরকম একটা বিষয় জানো আসলে না এইটা আপনি ঠিকই বলেছেন যে এখন ঘটনা হচ্ছে কি আপনি যাদের কথা বলেছেন তারা সবাই সেলিব্রিটি সেলিব্রিটিরা কিন্তু আসলে একদিকে ভয় বা আতঙ্কের মধ্যে থাকেন তো বটেই কারণ তাদের জীবনের মূল্য বা তাদের অন্য মান সম্মান বলি জনপ্রিয়তার মূল্য অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সেটা একটা থাকে আরেকটা দিকে হচ্ছে যে তারা খুবই জনপ্রিয় থাকতে চান সব সময় বা জনপ্রিয়তার এই স্রোতটার সঙ্গে তারা থাকতে চান এখন যারা এগুলি বলছেন তারা জনপ্রিয় কি জনপ্রিয় না সেটি আসলে কিন্তু সব সময় এই আপনি সামাজিক মাধ্যমগুলির দিকে চোখ রাখলে কিন্তু আপনি এটা সবসময় বুঝবেন না কারণ সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে অনেকেই অ্যাক্টিভ আছেন যারা এগুলি বলতে অনেক রকম মানে আনন্দ লাভ করেন যেমন ধরেন একজন পেশাদার ক্রিকেটের কাছে একজন পেশাদার ক্রিকেটারের কাছে আপনি একদম মানে আমি জানি না মানে আপনার মতো করে আপনি যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেন বা একজন একজন সরিয়া জ্ঞান সম্পন্ন মানুষ যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেন একজন পেশাদার খেলোয়াড়া কি তাই করবেন আমার যোদ্দুর জানা আছে যে ইসলামে তো প্রতিযোগিতামূলক যে খেলাধুলা সেই খেলাধুলার ব্যাপারেই তো অনেক রকম কথাবার্তা আছে তো একজন পেশাদার খেলোয়াড় যে পেশাদার খেলোয়াড় এইগুলি নিয়ে কথা বলবেন বা মানে মানে কোনো একটা জায়গায় গিয়ে একটা পূজা বা অন্য ধর্মের কোনো একটা উৎসবে অংশগ্রহণ করবেন সেটি তো খুব স্বাভাবিক ঘটনাই হওয়ার কথা আপনি জানেন যে আমাদের সহকর্মী আছেন মোহাম্মদ আমাদের সহকর্মী আছেন আরাফাতুল ইসলাম আরাফাতুল ইসলাম আরাফাতুল ইসলাম আমাদের একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা অনেকটা এরকম যে পূজায় অংশ নিলে বা গেলে তাতে কার কি অসুবিধা আমি একটা ছোট লেখা আজকে লিখেছি যে সেটার মধ্যে আমি বলতে চেয়েছি যে সাকিবের ওখানে যাওয়ার অধিকার আছে যা সাকিবের যদি মনে হয় মানুষ কষ্ট পেয়েছেন তার আসলে ক্ষমা চাওয়ার অধিকার আছে এবং এই দুইটার মধ্যেই আমি কোনো রকম কোনো বিরোধ দেখি না আপনি দেখবেন যে আমাকে মানে আহ কি পরিমাণ আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ প্রতিক্রমের প্রতিক্রমণের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই যারা মনে করছেন যে সাকিব ক্ষমা চাই চেয়েছেন বলেই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে সাকিব খুব খারাপ লোক সাকিব খুব এই লোক লোক সেই আমি বলি যে আসলে ঠিক না একটা মানুষ যখন যেমন ধরেন আমার এই কথার জন্য যদি এই কথার জন্য যদি কখনো কারো আমার মনে হয় এই মুহূর্তে একটা কথা বলার জন্য যদি আমার মনে হয় যে আমি এই কথাটা বলে অন্তত পাঁচশো জনের মনের মধ্যে আঘাত দিয়েছে এবং আমার মধ্যে যদি এই রিয়েলাইজেশন হয় যে আমি এই আঘাতটা আসলে দিতে চাই না এটা এই আন ইনটেনশনালি হয়েছে তাহলে আমি এটা ক্ষমা চাইতে পারি এবং আমি এটার মধ্যে মানে এটা আমি বলতে পারি এটার মধ্যে এত বড় কি ঘটনা আমি সেটা আসলে বুঝতে না তবে আমি এটাও মনে করি না যে সব কিছু আসলে শেষ হয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে তবে এইটাও একটু মনে রাখা দরকার যারা এই ঘটনাগুলিকে সাপোর্ট করেন গালাগালি করেন বা বকাবাকি করেন তাদের 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 তারা কেন এটি করতেছেন সেটি আমাদের রাষ্ট্রনায়কদের আমাদের যারা সমাজ নায়কদের তাদের খুঁজে বার করা দরকার এই প্রসঙ্গে আমি জাস্ট শেষ কথা একটু বলি একটু লম্বা হয়ে গেল কথাটা তারপর আমি একটু শেষ কথাটা বলি সেইটা হচ্ছে যে অনেকেই এই বিষয়টার সাথে রাজনীতিটিকে গুলিয়ে ফেলেন রাজনীতিটিকে গুলিয়ে ফেলেন কিরকম যে হ্যাঁ আমাদের একজন এরকম একটা সরকার আছেন যে সরকার আসলে ভোট চুরি করে ক্ষমতা এসছেন সেই জন্য বাংলাদেশে এরকম হচ্ছে আমি মনে করি যে এইভাবে সরলীকরণ করার কোনো কিছু নাই আবার সাকিব আল হাসানের এই আয়োজনটাকে আমি এটা ঠিক ওটা ঠিক বলা মানেই যে আমি তার সকল কাজকে সমর্থন করব ব্যাপারটাও ঠিক না মানে সরলীকরণ এবং উপসংহার টানার ক্ষেত্রে আমাদের আরেকটু সাবধান হওয়ার ব্যাপার তবে এই বিষয়টাতে আমি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে তার আগে বলে রেখে দর্শক আপনারা বাংলার ফেসবুক লাইভে আছেন আমরা সাকিবকে নিয়ে যে একটি বিতর্ক তৈরি হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এই মন্তব্যের ঘরে লিখতে পারেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো খালেদ ভাই আপনার কাছে এই রাজনীতি বিষয়টা নিয়ে প্রশ্নটা ছিল আর কি যে এখন আলোচনায় আসছে যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে আপনার সরকারি দলের পক্ষ থেকে আপনার ইসলামী যে দলগুলো আছে তাদের বিভিন্ন কাণ্ড কারখানাকে প্রশ্রয় দেওয়ার কারণে নাকি বাংলাদেশে আসলে এক ধরনের এই ধরনের পরিস্থিতি হয়েছে এবং এই ধরনের লোকজন আপনার হত্যা হুমকি দেওয়ার মতো পরিস্থিতি এসেছে যেমন আপনি দেখবেন যে কয়েক বছর আগে আপনার সুপ্রিম কোর্টের সামনে যে আপনার জাস্টিস লেডি বা লেডি জাস্টিসের এর একটি মূর্তি বসানো হয়েছিল কিন্তু হেফাজতের কারণে কিন্তু সেটি পরে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল সরকার তারপরে আপনার নারী নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল সরকার সেটিও হয়নি তারপরে সম্প্রতি আমরা দেখলাম যে আপনার ধোলাই পারে যে আপনার বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি বলে সেটি অপসারণের দাবি উঠছে খেলাফত মজলিসের মজলিসের যে আপনার মামুনুল হক দাবি করলেন সেটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে তো সেটার প্রেক্ষিতে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনো সেই রকম কোনো সমালোচনা দেখছি না এগুলো কি আপনার মানে ইসলামী দলগুলোকে একটি না সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সমালোচনা ক্ষেত্রে আপনি দুইটা জিনিস খেয়াল করবেন আমাদের আওয়ামী লীগ সরকার আমাদের আওয়ামী লীগ সরকারের একমাত্র সমালোচনার লক্ষ্য হচ্ছে বিএনপি এবং জামায়াত ধরেন এই কথাগুলি যদি চর্মনায়ের পীর সাহেব না বলে বিএনপি জামাতের কেউ বলতেন তাহলে আপনি দেখতেন সমালোচনা কারণ এটা একসময় ঠাট্টা করে বলা হতো যে আওয়ামী লীগের একজন বিএনপি বিষয়ক মন্ত্রী আছেন যাকে আসলে আদর করে তথ্যমন্ত্রী ডাকা হয় তো ওরকম ভাবে এরকম বিএনপি বিষয়ক বা জামাত বিষয়ক মন্ত্রীরা আওয়ামী লীগ আছেন চর্মনায়ের পীর বা উনি যে কথাই বলুন আমার কাছে মনে হয় রাজনৈতিক বিচারে তাদের গুরুত্ব আওয়ামী লীগের কাছে একটু কমই আছে যে ঠিক আছে ওরা বলেছে ওদেরকে বলতে দেওয়া মানে এটা দেখি না কি হয় একটা স্টেজের মধ্যে আর সুপ্রিম কোর্টের যে ভাস্কর্যের কথা আপনি বলছিলেন সুপ্রিম কোর্টের ভাস্কর্যের ক্ষেত্রে সেই সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন হচ্ছে বিচারপতি এস কে সিনা সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি এস কে সিনা করবেন সেই ব্যাপারে কারোর কথা বলেন উনি এটি পূর্ত মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো বা রাষ্ট্রপতির কাছ থেকে এটি বলা এর কোনো কিছুই করেন নাই যেহেতু মহামান্য প্রধান বিচারপতি হচ্ছে সরি মাননীয় প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্ট অঙ্গনের শেষ কথা তিনি মনে করেছেন এটি তিনি যেকোনো সময় যে করতে পারেন এটি যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন সেই সময় সেই সময় তিনি দুটো পরিষ্কার হিসাব করেছেন একটি পরিষ্কার হিসাব হচ্ছে যে এই ব্যাপারে বিচারপতি এস কে সিনহা তার সাথে কোনো কথা বলেন নাই যেটি হচ্ছে যে তিনি আশা করেছিলেন যে তিনি যেহেতু দেশের সরকার প্রধান তার সাথে নিশ্চয়ই এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে দুই হচ্ছে এটি তাকে কোনো রাজনৈতিক ফয়দা দিবে না বরং এখান থেকে যদি সরানো হয় তাহলে এটি তারকে একটু রাজনৈতিক ফায়দা দেবে তো সেই জন্য এটি তার মানে আসলে ইসলামী যে ধর্মকে ব্যবসা পুঁজি করে যে ব্যবসা সেই বিষয়টি দিন এখানে চিন্তা করছেন আপনার কি হচ্ছে এটি একটি রাজনৈতিক ফায়দার ব্যাপার আমি এটা পুঁজি করে ব্যবসার প্রসঙ্গটা একটা রাজনৈতিক ফায়দাটা কিরকম ধরেন দুই হাজার সতেরো আঠারো সালে ষোলো সাল দুই হাজার ষোলো সতেরো সালে এরকম একটা কথা হইলো শেখ হাসিনা বুঝলেন যে হ্যাঁ এটা তো মানুষের মনে আঘাত দিচ্ছে হঠাৎ করে এই মূর্তিটা করতে কইলো আপনি মনে থাকবে শেখ হাসিনা এরকম বলছিলেন যে এই মূর্তি কবে হয়েছে আমিও তো দেখি নাই মানে এইটা তিনি একটি প্রকাশ্য এটা রাজনৈতিক ফায়দা এবং বাংলাদেশের রাজনৈতিক ফায়দা যেটাকে আপনি আসলে ইসলাম ধর্মকে পুঁজি করে ব্যবসা কথা বলছেন এটা সবাই সবাই সবসময় এই ফায়দাটা নেয়ার জন্য মুখিয়ে থাকেন উন্মুখ হয়ে থাকেন এবং আপনি দেখবেন এই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগ কি করে এই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিএনপি কি করে এবং যদি আপনি দুই দলের দুইটা নামটা আপনি সরাই নেন দেখবেন আওয়ামী লীগের বিএনপি এই ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার ব্যাপারে কিন্তু খুব কাছাকাছিও চলে আসছে আপনি হেফাজতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সুসম্পর্ক আলাদা সম্পর্ক সেগুলি বিশ্লেষণ করলে বা অন্যান্য যে ইসলামী দলগুলির সাথে আওয়ামী লীগের বর্তমান সম্পর্ক বিশ্লেষণ করলে আপনি এটা স্পষ্ট বুঝবেন আর বিএনপি যেহেতু প্রকাশ্যে এরকম একটা অবস্থান নেয় যে তারা ইসলামী দলগুলির সঙ্গে আছে সেটি তারা আলাদা করে আসলে বলার কিছু নাই আমাদের আওয়ামী লীগ বা আমাদের বিএনপি আপনি যেভাবেই বলেন না কেন তারা এই ইসলাম ধর্মকে মানে বাংলাদেশের মানুষের মনে যে ইসলাম ধর্মের প্রতি এক ধরনের ভালোবাসা এক ধরনের বা এক ধরনের চরম বা আনুগত্য আছে সেইটিকে ব্যবহার করে কিভাবে তাদেরকে অন্যদিকে মুখ ফেরানো যায় বা মূল ইস্যু থেকে সরিয়ে তাদেরকে অন্যভাবে কী করা যায় এটি সব সময় তারা করে থাকে তবে আপনি যেটা বললেন যে আসলে সব দলই আপনার ধর্মকে আশ্রয় করে বা ধর্মকে ফায়দা করে আপনার একটি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তো আমি একটু বলতে চাই যে আপনার আপনি যদি একটু কম্পেয়ার করেন আর কি যে গত নব্বই দশকের পর থেকে গণতন্ত্র আসার পর দলগুলো এবং বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল সেই সময় যে পরিস্থিতি আমি যদি বলি যে এখন যে পরিস্থিতি কথা হচ্ছে যে যে জিনিসটা বেড়ে গেছে আপনার মৌলবাদিতা বেড়ে গেছে হয়তো এই সময়ে বা ধর্মকে আশ্রয় করে ইয়ে করার বিষয়গুলো যারা ইসলামী দল তাদের ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে সরকার কিছু বলছেন আমি যদি একটা তুলনা করতে পারি কি মনে হয় আর কি আগের সঙ্গে আর এখনকার আমি অবশ্যই এই সরল তুলনার সঙ্গে আমি একমত না কারণ হচ্ছে যে আগে মানুষজন কি মনে করতো আমি আপনি কি মনে করছেন সেটা বাংলাদেশ ছিল ছোট ছোট গ্রামের অনেকগুলি সমষ্টি শহর আপনি বাদ দিলে শহরগুলি ও পাড়া মহল্লা আলাদা আলাদা করে ভাগ করা সুতরাং আমি কি মনে করতেছি আপনার পার্টিকুলার কোন একটা কাজের বা অ্যাকশনের এগেনস্টে সেইটা কিন্তু আপনি আলাদাভাবে সামষ্টিকভাবে বড় কোনো জাতীয় কেন্দ্রিক আন্দোলন না হলে আপনি এটি বুঝতেন না কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার ফলে কি হয়েছে আপনি আজকে বনে বসে যে ধারণাটা পোষণ করছেন সেই ধারণার সঙ্গে কাটা বনে বসে আপনার যে বন্ধু এখন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তার কোনো মিল আছে কি অমিল আছে সে কিন্তু তখন মিলে নিতে পারে এবং আপনারা কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে বা একটা জিনিস প্রশংসা করতে পারেন বা নিন্দা করতে পারেন তার যেটা তার ফলে যেটা হয়েছে এইগুলি ব্যাপারে তো আসলে অনেক অনেক বেশি বেশি কথা হচ্ছে বা রকম আলোচনা হচ্ছে এগুলি মনে হতে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেটাকে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন বা সাম্প্রদায়িকতা বলেন সেগুলি বাংলাদেশে যে খুব আশঙ্কাজনকভাবে ভাবে বেড়েছে সেটি আমার কাছে খুব মনে হয় না তবে তবে এই দল করে গলাবাজি অনেক বেড়েছে আপনি দেখবেন এই যে আমাদের 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 এখানে একটা লাইভ আছে এই লাইভের মধ্যে যে যারা যারা মন্তব্য করছেন সেই মন্তব্যের মধ্যে বেশ বেশ কিছু কিছু লোক লোক করছে যে কথা বলছে এই লোকগুলি কিন্তু বেশিরভাগ সময় থেকে তারা কথা বলেন এবং তারা এক ধরনের গালি দিয়ে এক ধরনের কোন আনন্দ পান এবং গালি দিয়ে আনন্দের ক্ষেত্রে সেই আনন্দটা কেমন সেই আনন্দটাকে আবার আবার অন্য জায়গায় এবং তারা কিছু সমর্থনও পান সেই সমর্থনটা কিন্তু যতনা ধর্মকেন্দ্রিক সমর্থন তার চেয়ে অনেক বেশি হ্যাঁ আমাদের সরকার তো হচ্ছে একজন খুব এরকম রাতের অন্ধকারে ভোট করে সরকার এসছে সুতরাং এগুলি তো এরকম হবে তারা এইভাবে এটি সরলীকরণ করতে চান কিন্তু আমি আমি আসলে একটা প্রশ্ন নিতে চাই এখানে মৃধা শামীম একটি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে মামুনুর রহমানকে গ্রেফতার করা উচিত মামুনুর রহমান আপনি জানেন যে যিনি আপনার ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যটিকে অপসারণের দাবি জানিয়েছেন তো তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি এবং তার গ্রেফতারের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন তারাও আপনার ইয়ে করেছে দাবি জানিয়েছে এখানে হয়তো প্রশ্নটি এই কারণে এসেছে যে আমরা যে সাকিবকে যে হুমকি দিয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজকে কিন্তু মামুনুর রহমানের যে ঘটনাটি সেটিও কিন্তু দুই তিন দিন আগে বা বেশি হয়ে গেল কিন্তু তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি তিনি কি এই বিষয়টাই বোধহয় জানতে চেয়েছেন এটা মৃদা সাহেব এটার বিষয়ে আসলে কথা বলেছেন যে মামুনুর রহমান এটি বলার পরে এটি এটি আসলে এইরকম হবে কিনা তবে আমার কাছে আমার কাছে আমি এখনো মনে করি যে আওয়ামী লীগের যে সরকার বা আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসাবে যে বা জোট হিসাবে যে রাজনৈতিক গোষ্ঠীটার তুলনা দেয় যে নেতৃত্ব দেয় সেই তুলনায় এই চরমনায়ের এই পীর সাহেব তারা বা তার যে ফলোয়াররা তারা আসলে খুবই মানে আমি 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 বলবো নগণ্য তো সেই জন্য তাদেরকে তারা আসলে গুরুত্ব দিতে চাচ্ছে না প্রায় একই রকম ভাবে

ইচ্ছা তখন তাদের ঘর মটকে দিবেন এটি তাদের জন্য সময় এটি সুখকর হবে না এবং তারা এটি সবসময় করতেও পারবেন না আওয়ামী লীগ ওই প্রচুর ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছে কিনা সেটি একটি প্রশ্ন আবার আমি একটা মন্তব্য আপনাকে একটু পড়ে শোনাতে চাই মোহাম্মদ এ কে আজাদ ইনি মন্তব্য করেছেন খালেদ মুিদিন সাহেব মিষ্টি ভাষায় মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে অস্বীকার করে গেছে সাকিবের বিষয়টা যদি স্বাভাবিক হয় তাহলে ভারতের জাতীয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের কুরবানির ঈদের সময় গরু জবায় অংশ নেওয়া হোক তখন দেয়া যাবে কোনটা সহাবিকার কোনটা অশাবে প্রথম কথা হলো একই ধরনের মতামত আরাফাতুল ইসলাম যখন আজকে গতকাল যখন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তখন তিনি বলেছেন যে কুরবানির সময় কি কোনো হিন্দুকে দেখা যায় যে এর মধ্যে এটি আসতে আরাফাত তখন দা যে প্রচুর দেখা যায় তারা এখানে এসে খাবার দাবার অংশgono করে এবং আমরাও আসলে এটি ছোট মানে আপনাকে একটু জাস্ট এখানে অ্যাড করার জন্য বলি আমি যে আমরা কিন্তু দেখেছি যে নিউজিল্যান্ডে যখন মসজিদে হামলা হয়েছিল তখন সেই দেশের যে প্রধানমন্ত্রী আপনারা জসেন্ডার তিনি কিন্তু মাথায় কাপড় দিয়ে আপনার যারা মারা গিয়েছেন সেই অনুষ্ঠানে গিয়ে অংশ নিয়েছিলেন তারপর আমরা দেখেছি তিনি কিন্তু একদিন উপোস থেকে আপনার রোজার সময় ইদের সঙ্গে ইফতার করেন তো সেগুলোর সময় কিন্তু আমরা তাদেরকে খুব প্রশংসা করি তাদের এই আচরণের কিন্তু যখন আমাদের এখানকার কেউ মানে এই যে এই যে মনোভাব এটা কেন আসলে এখন এইটা কেন এটা বলতে গেলে একটা বড় ধরনের থিওলজিক্যাল আলোচনা যেতে হয় আমি স্বাভাবিকভাবে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে দেখেন মানুষের টলারেন্স কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি আসলে করট্টুকট এবং আপনি কাউকে সহ্য করলে আপনি কাউকে আপনার নিজের মধ্যে আনলে সেটা তার মধ্যে কমে যায় কিনা সেটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি দেখেন যে একটু পিছন দিক থেকে বলি যে হিন্দু ধর্মের ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা আচার নির্ভর একটা ধর্ম সেখানে মধ্যে কিন্তু আপনি অনেক আচার পাবেন এরকম যে আচারটা হচ্ছে যে আপনি যদি তার গ্লাসে পানি খান উনি আর ওই গ্লাসে পানি খেতে পারবেন না আপনি যদি ওকে ছুঁয়ে দেন তাহলে আর উনি এটা করতে পারবেন না আপনি যদি কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা দেব দেবতাকে ধরেন তাহলে আপনি সে উনি অপবিত্র হয়ে যাবে মানুষকে ধরলো মানুষ অপবিত্র হয়ে যাবে সেই যে আচার ধর্ম আচার নির্ভর ধর্ম থেকে হিন্দু ধর্ম কিন্তু বের হয়ে আসতে চেষ্টা করছে অন্যদিকে ইসলাম ধর্ম বা সেমিটিক ধর্মগুলি যে খ্রিস্টিয়ান বা আমি যদি বলি যে ইহুদি ধর্মર્ચ ইসলাম ধর্ম যেহেতু সবচেয়ে পরে আসছে সেই ধর্মগুলি কিন্তু আচারসর্বস্বটা আচারসর্বস্ব মানে কি আপনাকে একটা হিন্দু ধর্মের লোক ছুঁয়ে দিলে কিন্তু আপনার ধর্মের কোনো যাবে না যেটি আসলে আচারের ক্ষেত্রে হিন্দু বা অন্যান্য অন্য জায়গায় সেই যে ধর্মগুলির মধ্যে আচারগুলি ছিল সেই আচার বা জাতপাত বা যে আমি কোনো একটা মন্দিরে গেলে আমার ইমান নষ্ট হয়ে যাবে বা আমার এটা নষ্ট হয়ে যাবে এই জাতীয় কথাগুলি যারা বলছেন তারা নিশ্চয়ই একটা স্কুল থেকে পড়াশোনা করে এই কথাগুলি বলছেন আবার এর ভিন্ন স্কুলের কথা ইসলামের মধ্যেই আসলে অনেক খুঁজে পাওয়া যাবে কারণ ইসলাম আসলে দাওয়াত নির্ভর ধর্ম এখন দাওয়াত কি আপনি কিন্তু আপনার দাওয়াতটা দিবেন আপনি দাওয়াতটা কার কাছে দিবেন আপনি কি সবসময় মুসলমানদের কাছে দিবেন আপনার দাওয়াতটা কিন্তু সব জায়গায় পৌঁছে চাবেন সেই জন্য হিন্দু ধর্মে যারা আপনার বন্ধু আছে আপনি বৌদ্ধ ধর্মে যারা আপনার বন্ধু আছে তাদের কাছে আপনি ইসলাম ধর্মের যে বাণী সেটা আপনাকে সেটা প্রচার করতে হবে তাকে এটা বলতে হবে তো সেইটা বলার জন্য আপনি তার সাথে যাওয়া আসাও করতে হবে আপনি তার আপনি কি তাকে এখন সব সময় আপনি তাকে মানে তাকে নিগ্রহ করে বা তাকে আপনি ভুলে গিয়ে তাকে বাদ দিয়ে আপনি এটা করতে পারবেন সেই জন্য আমার কাছে মনে হয় যে এই টলারেন্সটা শেখানোর জন্য বা শেখার জন্য আমাদের আসলে সময়ও দরকার এবং আমাদের একটু একটু নিজেদের উপলব্ধিও করা দরকার যে আমরা এটা করছি এবং কিছু লোক আছে আপনি দেখবেন দেশে বা বিদেশে থেকে তাদেরকে সাংঘাতিকভাবে উস্কে দেওয়ার কাজটিও করতেছেন ওইটিও আমার কাছে মনে হয় একটু বন্ধ হওয়া দরকার ধন্যবাদ খালেদ মহিদিন আসলে এই এটি এমন একটি বিষয় এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায় আমরা আজকে এখানে ফেসবুক লাইভটি শেষ করতে যাই দর্শক এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা লাইভে আসবো অনেক ধন্যবাদ আপনাদের